কর প্রদানে ব্যবসায়ীদের স্বচ্ছতা ও জবাবদিহিতা চায় এনবিআর। সংস্থাটি বলছে করদাতা স্বচ্ছ হলে হয়রানি কমবে, একই সঙ্গে করকে রাজস্ব চিন্তা না করে বিনিয়োগ হিসেবে চিন্তা করার পরামর্শ নিয়ন্ত্রক কর্তৃপক্ষের। রাজস্ব বিরুদ্ধে মামলায় না গিয়ে বিকল্প সমাধান চায় সংস্থাটি। আর করদাতারা বললেন কর প্রশাসনের অটোমেশন দরকার। সাইদারমানের রিপোর্ট। বৃহৎ করদাতাদের সম্মাননা দিতেছিল বিশেষ আয়োজন। রাজধানীর একটি হোটেলে 30 করদাতাকে দেয়া হলো এই সম্মাননা, যারা বিদায়ী অর্থবছরে সরকারের কোষাগারে সর্বোচ্চ রাজস্ব জমা দেন। 1,100 করদাতা থেকে টাকার অঙ্ক বিবেচনায় এসব প্রতিষ্ঠান শীর্ষে। তবে এনবিআর চেয়ারম্যানের বয়ানে উঠে আসে কর নিয়ে অস্বচ্ছতা আর জবাবদিহিতার টানাপোড়েনের বিষয়। আমরা আশা করব সব ক্ষেত্রেই স্বচ্ছতা স্পষ্টতা থাকবে, যত বেশি স্বচ্ছতা স্পষ্টতা আসবে আমরা তত বেশি সহজে সেবা দেওয়া অথবা ট্যাক্স লোড কমানো, কর হার কমিয়ে নিয়ে আসা, ট্যাক্স পেয়ার্স বান্ধব পরিবেশ তৈরিতে আমরাও সক্ষম হব। অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরও। তার বিবেচনায় আর্থিক খাতে উন্নতির সুযোগ অবারিত। প্রায় 78% আমাদের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং ইন্স্যুরেন্স সেক্টর, কাজেই এইসব ক্ষেত্রে আমাদের ব্যাংক যারা এখানে আছেন তাদের মাধ্যমেও আমি সবাইকে জানাতে চাই যে আপনাদের এখানে যে গভর্নেন্স এর উন্নতি করতে হবে। সম্মাননা পাওয়ার তালিকায় ব্যাংক, বিমা, লিজিং ও সেবা প্রতিষ্ঠান রয়েছে, যারা 24,000 কোটি টাকা রাজস্ব দিয়েছেন এক বছরে। ইসলামী ব্যাংক 1,69,696 মিলিয়ন টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করেছে। এই যে নতুন নতুন ডিজিটাল সার্ভিসগুলো আসছে, এগুলোর ক্ষেত্রে আমাদের যে রেভিনিউ আর্ন হয় বা হওয়ার সুযোগ আছে, সেক্ষেত্রে আমাদের ট্যাক্স বা ভ্যাটের স্ট্রাকচারগুলো কীরকম হবে। সাইদারমান, নাগরিক, ঢাকা।